সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটা রেসিপি নিয়ে, স্পেশাল মুরগি ভুনা। চলুন দেখে আসি। দেখেন, আমি মুরগিটা ভেজে নিয়েছি হালকা একটু জর্দা রং দিয়ে। একটা প্যানে আমি তেল গরম করে নেব। সয়াবিন তেল দিয়ে দিলাম, আর একটু সরিষা তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, আর এখানে মশলা বাটা, পেঁয়াজ বাটা, এগুলো আমি বেটে নিয়েছি। তো পেঁয়াজটা ছেড়ে দিলাম তেলে, এখন ভেজে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর এখানে দারচিনি এলাচ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিলাম। এখন আমি পানি অ্যাড করব, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আজকে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, মশলা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো এখন। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এখন মশলা পানিগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো। এখন এগুলো মিক্স করে নেব। ভালো মতো মশলাটিকে আমি কষিয়ে নেব। এখন ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিব মশলাতে। এই যে মুরগিগুলো আমি দিয়ে দিলাম। এখন এটাকে কষাবো 10 মিনিটের মতো, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন পানি অ্যাড করে দিব। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে, আর ঝোলটাও কিন্তু অনেক ঘন হয়েছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।